গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকালে রেডি হয়ে গেছিলাম, কারণ হচ্ছে বহরমপুর যাব বলে। কিন্তু ওই দিক থেকে শুনতে পেলেন কি উত্তর আসলো, এত কান্নাকাটি যে ও বহরমপুর যাবে না। যাই হোক, আলটিমেট আমাদেরকে প্ল্যানটা ক্যান্সেল করতে হলো, ঋষি বাবা চলে গেল কলেজ। আর আমি এবার ড্রেসটা চেঞ্জ করে রান্নাবান্নাটা স্টার্ট করবো, আমাদের আজকে আর যাওয়া হলো না। কি হাসি, যাবে না বহরমপুর? কেন কেন গো? ও বাড়িতে ঘুমাবে, বহরমপুর যাবে না। কালকে যাবে তো? হ্যাঁ, তুমি বললে কালকে যাবো, আজকে যাচ্ছি না, কালকে যাবোই। কি যে কাণ্ড চলে বহরমপুর যাওয়ার নাম শুনলে! আসলে ওখানে তো জয় পিসমনিকে পায় না, এখানে যেহেতু পাই সেটা একে ছেড়ে যেতে যায় না। আর ওনারও মনটা খারাপ করে বাবুকে ছাড়তে, দুজনেই খুব খুঁজে, কিন্তু সারাদিনই কিন্তু মারামারি চলে। এই ওকে ঘর থেকে বার করে দিচ্ছে, আর ও চলে যাচ্ছে, আবার ডেকে নিয়ে এসে তাকে বাড়িতে বসানো হচ্ছে। এইসবই সারাদিন যেহেতু বহরমপুরে পাওয়া যায় না, সেহেতু ওর বাড়ি যেতে, সরি, বাড়ি থেকে বহরমপুর যেতে একদমই ইচ্ছে করে না। শুনতে পাচ্ছেন কিরম বাবাকে তাড়ি দেয়? এটা ওরও বাড়ি, এটা ওরও বাড়ি। হ্যাঁ, ঋষির আজকে আবদা সে চিকেন খাবে, তাই কী করবো, তাড়াহুড়ো করে আজকে প্রেশারেই কিন্তু চিকেনটাকে রান্না করছি। লাঞ্চ ঝটপট সারতে হবে, টাইম অনেক হয়ে গেছে, তো কি আর করা যাবে, তাতে রান্নাটা সেরে নিই। আজকে বহরমপুর না যাওয়া দেন একদম হেট্টিক শিডিউল গেল। সেটা হচ্ছে যে রান্নাবান্না ভাবলাম একরকম করবো, কিন্তু ঋষি হঠাৎ করে ডিমান্ড করে বসলো যে ও চিকেন খাবে। তারপরে আবার চিকেন আনতে পাঠালাম, চিকেন ওর কাকাই এনে দিল, তারপরে রান্না হলো, তারপরে খাওয়া হলো আমাদের। যদি আমার এখনও লাঞ্চ হয়নি, প্রায় তিনটে বাজছে, ঋষির লাঞ্চ হয়ে গেছে, কিন্তু এবাড়ি থেকে ও বাড়ি আর ও বাড়ি থেকে এবাড়ি এত দৌড়াদৌড়ি চলছে যে আমি হাঁপিয়ে যাচ্ছি। এবার ঘুমটা আগে পাড়াবো, তারপরে আমি লাঞ্চটা করবো। এত দুষ্টুমি হচ্ছে, আর এই জন্য এখান থেকেও যেতে চায় না। পাঁচটা আঙুল, আমি জানি দশটা আঙুল আছে, আমি জানি দশটা আঙুল, চলো সবাইকে বাই বাই করে দাও। চিকেনটা কেমন হয়েছে বলে দাও? ভালো হয়েছিল। সবাই খেয়ে নিতে বলো, দিয়ে কি করবে সবাই? বিকালে উঠে কি করবে দুষ্টুমি? তোমার মতন দুষ্টুমি করবে এইবার কেন? আপনাদেরকে মারবে বলছে কেন গো? চলো ঘুমিয়ে পড়ি, আমারও ভীষণ খিদে পেয়েছে, দিয়ে লাঞ্চ করবো। ঋষির পাপা কলেজ থেকে চলে এসছে, আর তার জন্য আমি এখন বানাতে বসে পড়েছি ডিম টোস্ট। ডিম টোস্টটা দেখতে যতটা ইয়ামি হয়েছে, খেতেও কিন্তু ততটাই ইয়ামি হবে, কারণ আমরা দুজন মিলে আজকে ডিম টোস্টটাকে বানাচ্ছি। চলুন দুজন মিলে কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমাদের ডিম টোস্ট দুজন মিলে বানানো কিন্তু কমপ্লিট। এবার এর সঙ্গে অ্যাড করব একটু গোলমরিচ গুঁড়ো আর তার সঙ্গে সস। ব্যাস, গরম গরম ডিম টোস্ট শুধু খাওয়ার অপেক্ষা, টেস্ট কিন্তু ফাটাফাটি লাগে। আপনারাও কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন, আর দুজন মিলে বানানোর ফলে টেস্ট কিন্তু এমনিতেই বেড়ে গেছে। যাই হোক, এবার খাওয়া দাওয়াটা সারুক ঋষির পাপা, তারপরে আমরা আবার রেডি হয়ে বেরোবো। কোথায় বেরোবো সে তো অবশ্যই আপনাদেরকে জানিয়েই যাব, আর তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে সঙ্গে করে নিয়েও যাব। চলুন আগে খাওয়া দাওয়ার পর্বটা শেষ হোক। ঋষি বিকেলে ঘুম থেকে ওঠার পরে ওকে খাই দিয়ে দিলাম, তারপর আমরা আবার সবাই রেডি হয়ে গেছি, চললাম ঋষির পিসিমনির বাড়ি। আসলে কালকে প্ল্যান ছিল যে যাব, কিন্তু কালকে ওই পিসিমনির বাড়ি থেকে ফিরতে ফিরতে এতটা লেট হয়ে গেল যে আর যাওয়া হলো না। আর আজকে প্ল্যান ছিল যে বহরমপুর যাওয়ার পথে পিসিমনির বাড়িতে একবার যাব, যদি বহরমপুর যাওয়া হলো না, তাই সকালে আর কোনো যাওয়ার গল্পই থাকলো না, বিকেলে এখন আমরা সবাই মিলে চললাম। তো চলুন আপনারাও আমাদের সঙ্গে ঘুরে আসবেন। ঋষির পিসিমনির বাড়িতে এসে খেলাম প্রথমে গরম গরম এক কাপ কফি, তারপরে এই যে শুরু হয়ে গেছে দিদি ভাই পিসিমনি আর তার সঙ্গে পাপাকে নিয়ে গল্প। যা খাদনি কি আমরে
হয়ে গেছে, এটা নিয়ে খেলা কিন্তু হয়ে গেছে। তুমি নাচ করছো, ওর বাবু বাবু বলছো তো। বিশাল বদমাস এটা। কেন কেন ঘুমাচ্ছ? কেন বুনু ঘুমাতে বারণ করছে? ও বাবা, এ বুনি আয় তো। না, বুনিকে ডাকি, দাঁড়া। বাড়িতে এসে বসিয়ে দিলাম এদিকে ঋষির জন্য ডাল সেদ্ধ আর আমাদের জন্য ভাত। যাই হোক, তারই সঙ্গে আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে কালকে নিউ ব্লগের সঙ্গে। গুড নাইট এভরিওয়ান, অ্যান্ড সুইট ড্রিমস।